সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকায় বাঁধ ধসে লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে যমুনার পানি এতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে মাত্র তিন ঘন্টার মধ্যে বাহুকা পূর্বপাড়ায় ও বাহুকা বাজারে পানি ঢুকে পানি বন্ধ হয়ে পড়েছে কয়েক শতাধিক পরিবার মানুষ আসবাবপত্র নিয়ে বাড়িঘর ছেড়ে ওয়াপদাবাদ ও স্কুলে আশ্রয় নিতে শুরু করেছে খবর পেয়ে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকাসহ প্রশাসনের ঊর্ধ্বতন ক্ষমতা ঘটনাস্থলে ছুটে যান এরপর তাৎক্ষণিকভাবে ভাবে পানিবন্ধী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন জানা যায় যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরাতন অংশ ভেঙে যায় পানি উন্নয়ন বোর্ডের এক কিলোমিটার পিছনে নতুন বাঁধ নির্মাণ শুরু করে কিন্তু কাজ ধীরগতি হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁধের বাহুকা পয়েন্ট ভেঙে যায় মুহূর্তে পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মাত্র তিন ঘন্টার ব্যবধানে পুরো একটি গ্রাম প্লাবিত হয়ে হয়ে পড়ে মানুষজন আতঙ্কিত নিয়ে ঘর বাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেয় পানি প্রবেশ অব্যাহত থাকলে বাদের পশ্চিম পারের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান স্রোতের কারণে বাঁধের একটি অংশ ভেঙে গেছে আমরা জিও ব্যাগ ফেলে ভাঙন স্থান বন্ধ করার চেষ্টা করছি জেলা প্রশাসক কামরুন নাহার জানান দ্রুত ভাঙা স্থান ভরাট করার জন্য জিও ব্যাগ ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে স্কুলে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে